বোরকা পরে হাঁটা যাবে না রাস্তায় এমনটি করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। শুনতে অবাক লাগলেও এমনই একটি আইন চালু হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। জননিরাপত্তা নিশ্চিতে গত বছর প্রকাশ্যে এবং জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ হয়েছিল সুইজারল্যান্ডে। সে নিষেধাজ্ঞাকে আরো পোক্ত করতে এবার নতুন একটি আইন জারির প্রস্তুতি চলছে দেশটির পার্লামেন্টে। প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী সরকারের নিষেধ অমান্য করে কেউ যদি মুখ ঢাকা বোরকা পরেন তাহলে তাকে সর্বোচ্চ $1,000 জরিমানা গুনতে হতে পারে। অর্থাৎ বাড়ির বাইরে সড়কে চলাচল করার সময় কিংবা কর্মক্ষেত্র, রেস্তোরাঁ, সুপারমার্কেট বা যে কোনো জনসমাগমপূর্ণ স্থানে অবশ্যই মুখ ঢাকা বোরকা পরা থেকে নিজেকে বিরত রাখতে হবে সুইজারল্যান্ডের বসবাসকারী লোকজনকে। যদি কেউ মুখ ঢাকা বোরকা পরেন তাহলে তার কাছ থেকে সর্বোচ্চ $1,000 পর্যন্ত জরিমানা আদায় করতে পারবে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তবে কেবল মুখ ঢাকা বোরকার ব্যাপারে এই জরিমানা কার্যকর করা যাবে। কোনো মুসলিম নারী যদি তার মুখমণ্ডল না ঢেকে বোরকা, হিজাব বা এ জাতীয় কোনো পোশাক পরেন সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে না। এমনকি করোনা ও অন্যান্য অসুস্থতা জনিত প্রয়োজনে যারা মাস্ক পরেন তাদের উপরও কার্যকর হবে না এই আইন। কি আইনের খসড়ায় বোরকা, হিজাব ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়নি। সুইজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগের কিংগের কমিটি বুধবার পার্লামেন্টে এই আইনের খসড়া বা বিল জমা দিয়েছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলের সমর্থন জানালেই সেটি পরিণত হবে আইনে, এবং ধারণা করা হচ্ছে বিল উপস্থাপন করা হলে পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা তার পক্ষে ভোট দেবেন। কারণ গত বছর যখন জনসমক্ষে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধের বিল উত্থাপন করা হয়েছিল পার্লামেন্টের 51% বেশি আইন প্রণেতা তার পক্ষেই ভোট দিয়েছিলেন। নতুন আইনের খসড়ায় বলা হয়েছে সুইজারল্যান্ডের জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই আইন প্রস্তাব করা হচ্ছে। কাউকে শাস্তির আওতায় আনা আইনের মূল উদ্দেশ্য নয়। সুইজারল্যান্ডের মুসলিমদের সংগঠন দ্য ফেডারেশন অফ ইসলামিক অর্গানাইজেশন ইন সুইজারল্যান্ড অবশ্য প্রস্তাবিত এই আইনের নিন্দা জানিয়ে বলেছে সাংবিধানিকভাবে নারীদের ড্রেস কোড নির্দিষ্ট করে দেওয়া নারী স্বাধীনতার পরিপন্থী একটি পদক্ষেপ। 41,285 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সুইজারল্যান্ডের জনসংখ্যা 86 লাখের কিছু বেশি। দেশটির মোট জনসংখ্যার 5% মুসলিম এবং তাদের প্রায় সবাই তুরস্ক, বসনিয়া এন্ড হার্জেগোভিনা এবং কসোভা থেকে আসা। সুইজারল্যান্ডের লুক্রেন ইউনিভার্সিটি সম্প্রতি একটি জরিপ চালিয়েছে, সেখানে দেখা গেছে গোটা সুইজারল্যান্ডে মাত্র 30 জন মুসলিম নারী মুখ ঢাকা বোরকা পরেন।